নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই, আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। পাতারকান্দিতে দুই ব্যক্তির বাড়ি থেকে 3 কোটি টাকার নেশা জাতীয় কফ সিরাপ জব্দ করল পুলিশ। জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত এলাকা পুনর্নির্ধারণের খসড়ার বিরুদ্ধে স্মারকপত্র করিমগঞ্জ জেলা কংগ্রেসের। অরুণোদয় 3.0 উদ্বোধন করিমগঞ্জে। স্মার্ট মিটার প্রতিস্থাপনের বিরুদ্ধে বিদ্যুৎ বিভাগের কার্যালয় ঘেরাও ব্লক কংগ্রেসের। ট্রাইবাল হোস্টেলের জমি দখলকারীর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান করিমগঞ্জ প্রশাসনের। প্যারাগন এনজিওর উদ্যোগে বৃহৎ ক্রিকেট লীগের আয়োজন বদরপুরে। স্মার্ট মিটারের বিরুদ্ধে তীব্র আন্দোলনে কংগ্রেস। স্মার্ট মিটারের নামে জনগণের অর্থ লুটে নিচ্ছে অসম সরকার বলে অভিযোগ কংগ্রেসি নেতাদের। আদানি কোম্পানির মুনাফার জন্য সরকার সাধারণ মানুষের ঘরে ঘরে স্মার্ট মিটার বসাচ্ছে বলেও অভিযোগ কংগ্রেসের। কারণ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আদানির নিকট থেকে অর্থ নিয়েছেন, সেই অর্থ শোধ করতে সাধারণ নাগরিকদের কাছ থেকে স্মার্ট মিটারের নামে কৌশলে অর্থ নিয়ে যাচ্ছে বলে অভিযোগ কংগ্রেস নেতাদের। কেন্দ্র সরকারের নির্দেশ অমান্য করে অসম সরকার স্মার্ট মিটার লাগিয়ে যাচ্ছে। অথচ দেশের বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে সাধারণ জনগণের ঘরে স্মার্ট মিটার নেই, তবে আছে বড় বড় কোম্পানি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে। জনবিরোধী স্মার্ট মিটারের বিরুদ্ধে লাগাতার কংগ্রেসের প্রতিবাদ চলবে বলে জানান কংগ্রেসি কর্মীরা। বৃহস্পতিবার এবিডিসিএল কার্যালয় ঘেরাও করে আসাম সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন কংগ্রেস কর্মীরা। জনবিরোধী স্মার্ট মিটার সংস্থাপনের অবিলম্বে বন্ধের দাবিতে স্লোগান দিতে থাকেন কংগ্রেসি নেতাকর্মীরা। কংগ্রেস কর্মীরা বিদ্যুৎ বিভাগের আধিকারিকের কাছে এক স্মারকপত্র তুলে দেন। স্মার্ট মিটারের বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ অব্যাহত থাকবে বলে জানান কংগ্রেস নেতা তাপসকান্তি পুরকায়স্থ। নির্দেশক্রমে প্রতিটি জেলায়, প্রতিটি ব্লকে, প্রতিটি মণ্ডলে স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আজকে আমাদের সর ব্লক কংগ্রেসের আজকে আমরা এখানে কার্যসূচি হাতে নিয়েছি। আমাদের এপিডিসিএল এ এখানে আমরা মেমোরান্ডাম দেব। আপনারা জানেন যে এপিডিসিএল স্মার্ট মিটার কর্তৃক যেভাবে গ্রাহকদের হয়রানি করা হচ্ছে, যার 500 টাকা আসতো তার 1500 টাকা আসছে, এইভাবে দিনের পর দিন বেড়ে যাচ্ছে। আমরা সেই স্মার্ট মিটারের বিরুদ্ধে আমরা কংগ্রেস দল আমরা পথে নেমেছি, চারিদিকে আমরা আওয়াজ তুলেছি যে স্মার্ট মিটার অবিলম্বে বন্ধ করতে হবে। তাই আমরা আজকে এখানে আমরা এসে জড়ো হয়েছি। আমরা এখন এবিডিসিএলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে আমরা মেমোরান্ডাম দেব, তারপর আমরা এখান থেকে চলে যাব। এখন আমি মুখ্যমন্ত্রী এবং আদানির সঙ্গে একটা যোগাযোগ আছে, যার জন্য আদানির কাছ থেকে মুখ্যমন্ত্রী আগেই পয়সা নিয়ে নিয়েছেন। সেই পয়সা কিভাবে আমাদের যারা আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা আছি, আমরা যারা নাগরিকরা আছি, আমরা আম জনতা আছি, আমাদের কাছ থেকে গাড়ি গাড়ি টাকা স্মার্ট মিটারের মাধ্যমে উঠানো হচ্ছে, সেটা একটা আদানি এবং মুখ্যমন্ত্রীর মধ্যে একটা বিরাট সম্পর্ক হয়েছে এবং তারপর স্মার্ট মিটার বসানো হয়েছে। সন্দীপ নন্দী, কংগ্রেস পরিবারের পক্ষ থেকে প্রতিটি ব্লকে আমরা এই স্মার্ট মিটারের বিরুদ্ধে আমরা আন্দোলন করি। আর কেন আন্দোলন করি? আর আজকে জনগণে বুঝতে থাকো, এই আন্দোলনটা জনগণের আন্দোলন। আজকে আমি নিজে একজন স্মার্ট মিটারের ভুক্তভোগী। আগে আমার এখানে 3,000 বিলাইতো, এখন 6,000, 7,000, 8,000, 10,000 টাকা বিলাই। এরকম গরিব মানুষ আগামী দিনে চলতে পারতো না, যা রুজি করবো বিল দিতে লাগবো। এর মেইন কারণ হচ্ছে কি, আপনারা কইলেন যে মুখ্যমন্ত্রী আজকে আসামের হিমন্ত বিশ্ব মুখ্যমন্ত্রী, তাই জানেন আমি জানি যে বিজেপির প্রাক্তন সভাপতি এই স্মার্ট মিটারের মধ্যে জড়িত আছেন। তাই নাকি এই স্মার্ট মিটারের ডিলিং করা, তাই নাকি খুশ করার লিগা, তাই নাকি কোম্পানির লোক কর্পোরেশন কাজে হয়েছে? আমার মনে হয় বিজেপি দলের বিভিন্ন বিধায়করা এই স্মার্ট মিটারের মধ্যে জড়িত আছেন, তারা এটার থেকে বিভিন্ন ধরনের লাভ পার। এই জন্য এই কারণে হিমন্ত বিশ্ব শর্মা দেখতে পারেন না যে এটার মধ্যে কেলেঙ্কারি হয়। আজকে যে বিল 500 টাকা জায়গা 1,000 হয়তো মানলাম, কেন 1,500, 2,000, 2,500 হয়ে যায়, তারপরেও হিমন্ত বিশ্ব শর্মা দেখতে পারেন না যে আজকে হওয়ার যে কই কী দর সমান হত, ম্যানুয়াল মিটারের বিল আর স্মার্ট মিটারের বিল সমান হত। আই মুখ্যমন্ত্রী আপনার মাধ্যমে চ্যালেঞ্জ করে, আবার 1 বছর আগে ম্যানুয়াল মিটারের যে বিল আসতো স্মার্ট মিটারের যদি সেম বিল থাকে, আই মুখ্যমন্ত্রী যা হইব তা স্বীকার করবো, কিন্তু তার যদি দ্বিগুণ হয় মুখ্যমন্ত্রী কথা প্রত্যাহার করতে লাগবো। আসলে কী হয়েছে, বড় বড় কোম্পানির লোকে অ্যাডজাস্ট করিয়া কোটি টাকা মুনাফা অর্জন করে এবং যারা নিজের পৈতৃক সম্পত্তি বাড়ার বউয়ের নামে জায়গা কিনে জমি কিনে, এই কারণে আজকে আমরা কংগ্রেস দল বিভিন্ন প্রত্যেকটা ব্লকে, এখানে আমরা ব্লক সভাপতিরা আসুন, প্রত্যেকটা ব্লকে আজকে আমরা আন্দোলন করছি। আজকে সব ব্লক কংগ্রেস নেতৃত্বে আমরা এই আন্দোলন আইছি। আমরা এই আন্দোলন আরও জোরদার হইব যদি আমরা দাবি না হয়। আহাকালি আসাম প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে এপিডিসিএলের মেইন কার্যালয় বিজলি ভবন আসাম প্রদেশ কংগ্রেসে অহাকালি ঘেরাও করব। গোটে ব্লক জেলা কংগ্রেস সবে এই কার্যসূচী লৈছে। মই বন্ধুগণ আপনাদের করা এটা কথা কব বিচারিছো যে গোটে রাইজে যোনটো স্মার্ট মিটার লৈ প্রতিবাদ করে আছে, কেলে আমার গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী ডাঙরিয়া সেইট কানপাত করা নাই? কিয় করা নাই? এই স্মার্ট মিটার
পূর্ববর্তী বক্তা কইছে আদানির লগত যুগ লাগি 5,000 স্মার্ট মিটার অসমত সংস্থাপন করার কারণে আসাম গভর্নমেন্টে যোনটো কন্ট্রাক্ট লৈছিলে সেই কন্ট্রাক্টটো লৈ আসাম সরকারে যে ইমান ঋণ লৈছে, প্রত্যেক মাহত যে মুখ্যমন্ত্রী অসমত ঋণ লৈ আছে, সেই টকাটো জনগণের মাধ্যমে লুটি স্মার্ট লুণ্ঠন করে স্মার্ট মিটারের মাধ্যমে এই টকাবিলাক পূরণ করার যে যোনটো স্ট্র্যাটেজি লৈছে সরকারে, আমি কংগ্রেস দল তার ধিক্কার জানাইছো। পাতারগান্দির মধুরবন গ্রামের দুই ব্যক্তির বাড়ি থেকে 3 কোটি টাকার অধিক মূল্যের নেশাজাতীয় কফ সিরাপ ফেন্সিডিল উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নির্দেশে নেশাবিরোধী অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল পাতারগান্দি পুলিশ। উক্ত অভিযানে প্রায় 3 কোটি টাকার নেশাজাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত করে পুলিশ, তবে এতে কোনো ধরপাকড়ের খবর এখনও পাওয়া যায়নি। আগাম খবরের উপর ভিত্তি করে পাতারগান্দি পুলিশের একটি দল স্থানীয় মধুরবন গ্রামে উপস্থিত হয়ে যথাক্রমে নুরুল ইসলাম ও সাইদুল ইসলামের ঘরে তল্লাশি চালিয়ে 32,700 বোতল নেশাজাতীয় ফেন্সিডিল নামক কফ সিরাপ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়, যার কালোবাজারি মূল্য আনুমানিক 3 কোটি টাকার উপর হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অভিযানের সময় এতে জড়িতরা পালিয়ে গেলে তাদের পাকড়াও করা সম্ভব হয়নি পুলিশের পক্ষে। এ কাণ্ডে পুলিশ সুনির্দিষ্ট দ্বারায় মামলা দায়ের করে দোষীদের গ্রেফতার করতে জাল বিছিয়ে রেখেছে। ধারণা করা হচ্ছে নেশাজাতীয় সামগ্রীগুলো এখানে মজুদ রেখে সুযোগ বুঝে অন্যত্র পাচারের উদ্দেশ্য ছিল এতে জড়িত থাকা পাচারকারীদের। পুলিশের সময়োচিত পদক্ষেপে পাচারকারীদের পরিকল্পনা ব্যস্তে যায়। পুলিশের নেশাবিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন নাগরিক মহল। ভানুচন্দ্রের প্রতিবেদন। পাথারকান্দি মধুবন গাঁত এটা দুটা ঘরত কফ সিরাপ থাকা বলে সেইমতে আমার পাথারকান্দি পি এস এর স্টাফ তাতে গল পুয়া 2 মান বাজত তাত গৈ পাইছে। তাত আমি দুটা ঘর সার্চ করছো, এটা ঘর হল নুরুল হক আর এটা সাহিদুল হক। তো তাত সার্চ করতে আমি টোটাল পাইছো 32,700 পুডিন কফ সিরাপ আর তার ভিতর যখন নুরুল হক যার ঘর আসলে তার 21,300 পাইছো আর সাহিদুল হকর 11,400 পাইছো আর ইয়ার বাজার মূল্য 3 কোটি টাকা হবে। জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত সমষ্টির পুনর্নির্ধারণের খসড়ার বিরোধিতায় সরব করিমগঞ্জ কংগ্রেস। বৃহস্পতিবার জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল জেলাশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলাশাসককে এক স্মারকপত্র তুলে দেন জেলা কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী জানান, পঞ্চায়েত অ্যাক্ট 1994কে উল্লঙ্ঘন করে এই খসড়া প্রকাশ করা হয়েছে। জেলা কংগ্রেস সভাপতি বলেন, বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত পুনর্নির্ধারণের বৈঠকে ওনারা ওনাদের দাবি তুলে ধরবেন। কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন, এই খসড়া জেলা প্রশাসন কিংবা আসাম সরকার নয়, বিজেপির দলীয় নেতারা বানিয়েছেন। বিগত লোকসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জে ভোটদান করা 20টি বুথকে জেলা পরিষদ পুনর্নির্ধারণে দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন জেলা পরিষদ ও গ্রাম পঞ্চায়েতে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি সরকার এই সমষ্টি পুনর্নির্ধারণ করেছে বলে দাবি করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। আগামী 27 সেপ্টেম্বর সমষ্টি পুনর্নির্ধারণের খসড়া জারি হবে। এতে কংগ্রেসের দাবি মানা না হলে তারা আদালতের দ্বারস্থ হবে বলে জানান কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। আমরা সবাই অবগত আছি করিমগঞ্জ জেলা তথা সমগ্র আসাম রাজ্য যে গত 17 সেপ্টেম্বর ইলেকশন কমিশন এর পক্ষ থেকে ডিলিমিটেশন কমিটির মাধ্যমে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে এবং এই খসড়া তালিকার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে করিমগঞ্জে যে খসড়া প্রকাশ করা হয়েছে আমরা মেমোরেন্ডাম এইমাত্র সাবমিট করেছি এবং এই মেমোরেন্ডামে আমরা উল্লেখ করেছি যে পঞ্চায়েত অ্যাক্ট 1994 যেটা রয়েছে সেটাকে টোটালি ভায়োলেট করে কোনো অবস্থায় এটাকে মেনটেন না করে এই ড্রাফট রোল পাবলিশ করা হয়েছে। কোনো একটি ক্লজকে মেনটেন করা হয়নি, নাইদার জিওগ্রাফিক্যাল স্ট্রেচার মেনটেন নর ফিজিবিলিটি মেনটেন নাথিং। বাই ইগনোরিং দ্য টোটাল অ্যাটমসফিয়ার অফ দ্য ডিলিমিটেশন প্রসেস ইট হ্যাজ বিন পাবলিশ অ্যাজ এ ড্রাফট রোল অ্যান্ড টুডে আজকে বিকাল 4টার সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে অল পার্টিস মিটিং দেওয়া হয়েছে। উই উইল প্লেস আওয়ার ডিসেনশন ফ্রম দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আমরা আমাদের ডিসেনশন দেব
যে এই ডিলিমিটেশন যেটা করা হয়েছে ইট ইজ ডিকটেটেড বাই দ্য ভারতীয় জনতা পার্টি, ইট হ্যাজ নট বিন ডান বাই দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অর দ্য গভর্নমেন্ট অফ আসাম, ইট হ্যাজ বিন প্রিপেয়ার্ড বাই দ্য বিজেপি ভারতীয় জনতা পার্টির সংগঠনের পক্ষ থেকে তৈরি করে এটা পাবলিশ করা হয়েছে, আমাদের কাছে খবর রয়েছে। কারণ লোকসভায় 27টা নর্থ করিমগঞ্জ সেন্টারে যারা ভোট দিয়েছিলেন তাদেরকে ডেলিভারেটলি এখান থেকে শিফট করে সাউথ করিমগঞ্জে নেওয়া হয়েছে। আমি জেলা কংগ্রেস সভাপতি হিসাবে আমার বদরপুরের ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ পান্না, আমরা যৌথভাবে আমার দস্তখত দিয়ে জেলা উপায়ুক্তকে আমি অবজেকশন দিয়েছি, ম্যাপ দিয়ে বুঝিয়ে দিয়েছি আমরা, কিন্তু আমাদের কোনো কথা শোনা হয়নি। বাই টোটালি ইগনোরিং আওয়ার সেজ এই এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তাই আমাদের এই ডিলিমিটেশন যেটা ড্রাফট হয়েছে 27 তারিখে, আমরা জানি যে কোনো ধরনের দাড়ি কমা না বদলে এই ড্রাফট রোলকে ফাইনাল করা হবে, এবং যদি এইভাবে করা হয় আমরা কোর্টের শরণাপন্ন হব, হতে আমরা বাধ্য হব। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা আজকে সমগ্র আসামে জেলা আসাম রাজ্যে প্রত্যেকটি ব্লকে আমার এপিডিসিএল এর বিরুদ্ধে যে আন্দোলন ছিল আজকে শহর ব্লকের পক্ষ থেকে সেটা হয়েছে করিমগঞ্জে, এবং জেলা কংগ্রেসের পক্ষ থেকে ফাইনালি আজকে আমরা গভর্নরকে অ্যাড্রেস করে স্মার্ট মিটার এর সিদ্ধান্ত অবিলম্বে উগ্র করার জন্য মেমোরেন্ডাম দিয়েছি। উপজাতি হোস্টেলের জায়গা দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান করিমগঞ্জ প্রশাসনের। করিমগঞ্জ শহরের গাটলাইন এলাকায় ট্রাইবেল হোস্টেলের জন্য নির্ধারিত জায়গা দখল করে দোকান দিয়ে আসছিলেন এক ব্যক্তি। বিগত 13ই সেপ্টেম্বর প্রশাসনের পক্ষ থেকে দোকানটি সরিয়ে নেবার জন্য দোকান মালিককে এক নোটিশ প্রদান করা হয়, কিন্তু দোকান মালিক ট্রাইবেল হোস্টেলের জমি থেকে দোকান না সরানোয় বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে জবরদখলকারীর দোকান বুলডোজার লাগিয়ে গুঁড়িয়ে দেয়। চলিছে ইয়াতে ট্রাইবেল হোস্টেল দেওয়াটা ল্যান্ড ট্রাইবেল হোস্টেলে দেওয়া হয়েছে, তবে যে দোকান করটা ভাঙা চলছে এটা আমরা 13 তারিখ ওদেরকে নোটিশ দিয়েছি আমরা, কিন্তু ওরা কোনো রেসপন্স করেনি। আজকে আমরা এসে ওটা ক্লিয়ার করে দিচ্ছি ট্রাইবেল হোস্টেলের জন্য। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ইস্টার্ন অটোমোবাইলস আপনাদের জন্য নিয়ে এসেছে সুসংবাদ। আসিমগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে মেগা লোন মেলা। এই লোন মেলায় বাজাজ কোম্পানির যে কোনো 2 চাকার বাহন আপনি ক্রয় করতে পারবেন অতি স্বল্প ডাউন পেমেন্টে। এছাড়াও আপনার জন্য থাকছে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিশ্চিত উপহার। আগামী 12ই সেপ্টেম্বর থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেগা লোন মেলা। এই লোন মেলায় মাত্র 2,999 টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আপনার স্বপ্নের পালসার সহ বাজাজ কোম্পানির বিভিন্ন 2 চাকার বাহন। মেগা লোন মেলার স্থান আসিমগঞ্জ বাজার, তাই আজই যোগাযোগ করুন ইস্টার্ন অটোমোবাইলসের করিমগঞ্জ, নীলাম বাজার, কটামনি ও রামকৃষ্ণনগর শাখায়। যোগাযোগ নম্বর 9435076632, 8876091091, 8876891904। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, করিমগঞ্জে এই প্রথম 3D CT স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D CT স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D CT স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 0384326070, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত।
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 78872। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্স হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্স হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্স হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেঞ্জুরি, করিমগঞ্জ। পিন নম্বর 7887013। যোগাযোগের নম্বর 7086896920।
বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 3.0। শুভ সূচনা করিমগঞ্জে। বৃহস্পতিবার কাঠফাটা রোদের মধ্যে শহরের নীলমণি স্কুলের খেলার মাঠে বহু মহিলাদের উপস্থিতিতে অরুণোদয় 3.0 শুভ উদ্বোধন হয়। করিমগঞ্জ জেলাশাসক মৃদুল কুমার যাদব, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবগ্রহস্ত, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানের শুভারম্ভ করেন। এদিনে অনুষ্ঠানে বিধায়ক কমলাক্ষ দেবগ্রহস্ত বলেন, আনুষ্ঠানিকভাবে অরুণোদয় 3.0 কাজ আজ থেকে শুরু হবে এবং আগামী জানুয়ারির ভিতরে আরও 37 লক্ষ মহিলার আর্থিক উন্নয়নের লক্ষ্যে তাদের অরুণোদয়ের অন্তর্ভুক্ত করা হবে বলেও তিনি জানান। বিধায়ক কমলাক্ষ বলেন, 2022 সনে প্রথম ধাপে 17 লক্ষ মহিলাকে অরুণোদয় প্রকল্পের আওতাধীন করা হয়েছিল। দ্বিতীয় ধাপে আরও 26 লক্ষ মহিলার সর্বাঙ্গীন উন্নয়নের লক্ষ্যে তাদের অরুণোদয় প্রকল্পের আওতাধীন করা হয়। এবার যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আরও 37 লক্ষাধিক মহিলাকে অরুণোদয় প্রকল্পের আওতাধীন করা হবে। মঞ্চে উপস্থিত সকলেই অরুণোদয় প্রকল্পের মাধ্যমে মহিলা স্বাবলম্বীকরণ নিয়ে উপস্থিত সবাইকে অবগত করান। এবং আজকে থেকে অরুণোদয় থ্রির কাজকর্ম শুরু হলো, অর্থাৎ জানুয়ারির ভিতরে আমাদের লিস্ট তৈরি করতে হবে। এবং আই এম লাকি এনাফ যে 2020-এ যখন অরুণোদয় 1 যখন ঘোষণা করা হয়েছিল এবং প্রায় 17 লক্ষ পরিবারকে সাহায্য করা হয়েছিল, আফটার দ্যাট অরুণোদয় 2 প্রায় 26 লক্ষ পরিবারকে সাহায্য করা হলো এবং পরবর্তী সময় অরুণোদয় 3 আজকে লঞ্চ করা হলো, এখানে প্রায় 37 লক্ষ 40,000 পরিবারকে সাহায্য করা হবে। অরুণোদয় 1-এ 2,800 কোটি টাকা খরচ হয়েছিল গভর্নমেন্টের, অরুণোদয় 2-এ প্রায় 4,200 কোটি টাকা খরচ হয়েছিল এবং এবার মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে 5,600 কোটি টাকা খরচ হবে। বোরাকে প্রথমবারের মতো 1 লক্ষ টাকা প্রাইজ মানি দিয়ে টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে বদরপুর প্যারাগন এনজিও। বদরপুর প্যারাগন এনজিওর উদ্যোগে প্যারাগন প্রিমিয়ার লিগ নামে বদরপুরে প্রথমবারের মতো ডিউজ বলে টি-20 ক্রিকেট লিগ আয়োজিত হতে যাচ্ছে। এক সাংবাদিক সম্মেলনে করে প্যারাগন এনজিওর কর্মকর্তারা এই টুর্নামেন্টের বিষয় বিস্তারিত তুলে ধরেন। এই টুর্নামেন্টে ইতিমধ্যে টিম রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে যা আগামী 10 অক্টোবর পর্যন্ত জারি থাকবে। তাছাড়া এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসেবে থাকবে 1 লক্ষাধিক টাকা, দ্বিতীয় পুরস্কারে থাকবে 70,000 টাকা, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পাবেন 10,000 টাকা, সেরা ব্যাটসম্যান ও সেরা বোলারদের জন্য রয়েছে বিশেষ বিশেষ পুরস্কার। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্যারাগন এনজিওর সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, কনভেনার বিক্রম চক্রবর্তী সহ অন্যান্যরা। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার, বড়বুইয়ার প্রতিবেদন। আমরা সবাই জানি যে বদরপুর বরাকবেলির জিওগ্রাফিক্যালি একটা সেন্টার পড়ে, করিমগঞ্জ, শিলচর এবং হাইলাকান্দি তিনটা ডিস্ট্রিক্টের মানুষও বরাকবেলি টাচ করে সব জায়গায় যেতে লাগে। কিন্তু আমরা বিশ্বাস করি যে কোনো জায়গার ডেভেলপমেন্ট করতে হইলে শুধু এডুকেশন দেওয়া, শুধু বিজনেস দেওয়া ডেভেলপমেন্ট করা পসিবল নয়। একটা এরিয়ার ডেভেলপমেন্ট করতে হইলে, একটা কনসেপ্ট গ্রো করতে হইলে, এখানে ইকোনমিক্যালি গ্রো করতে হইলে এবং ওভারঅল ডেভেলপমেন্ট করতে গেলে এডুকেশন, স্পোর্টস, কালচারাল, বিজনেস সব দিক দিয়ে ডেভেলপমেন্ট করতে হয়। তার জন্য এই কনসেপ্টটা সামনে রাখিয়া প্যারাগন এনজিও এবার বরাকবেলিতে প্রথম একটা খেলার অর্গানাইজ করছে, যেটা ক্রিকেট খেলা, যে ফার্স্ট টাইম হোয়াইট বল ডিউজ ক্রিকেট টুর্নামেন্ট, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করতে চলছে প্যারাগন এনজিও, যেটা আগামী ডিসেম্বরের 1 তারিখ থেকে বদরপুরের রেলওয়ে প্লেগ্রাউন্ডে শুরু হবে। এই অ্যানাউন্সমেন্টের জন্য আজকের অফিসিয়াল প্রেস মিটের এখানে আয়োজন করা হয়েছে। এই প্যারাগন এনজিও আপনারা অনেকেই জানেন, 2014 সনে প্যারাগন এনজিও গঠন হওয়ার পরে বিভিন্ন সামাজিক কাজ, বিভিন্ন দুর্যোগের সময় মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন খেলাধুলায় পরোক্ষভাবে সাহায্য করেছে। এই বছর প্রত্যক্ষভাবে প্যারাগন এনজিও প্যারাগন প্রিমিয়ার লিগ নামে এই খেলার আয়োজন করতে যাচ্ছে, যেটা এই বছর শুরু হবে এবং আমরা আশা রাখি
যে বদরপুরের উদীয়মান যুবক এবং বিশেষ করে বদরপুরের বেশ কিছু ক্রিকেট প্রেমী যুবকদেরকে নিয়ে আমরা যে অর্গানাইজিং কমিটি করেছি, আমরা খুব সুন্দরভাবে এটা আয়োজন করতে পারবো। এবং যদি আমাদের বৃহত্তর বরাক ভ্যালির প্লেয়াররা সহযোগিতা করে যান এবং আমরা সুন্দরভাবে যদি আয়োজন করতে পারি, তাহলে আমরা ভবিষ্যতেও এই খেলাটা কন্টিনিউয়াস হবে, এই বিশ্বাস এই কনফিডেন্স আমাদের রয়েছে। আমাদের যে খেলা হবে, এই খেলা অর্গানাইজ করার জন্য, এই খেলাকে পরিচালনা করার জন্য আমরা 11 জনের একটি অর্গানাইজিং কমিটি করেছি। যে অর্গানাইজিং কমিটির আমরা কোঅর্ডিনেটর হিসাবে আমরা রেখেছি আমাদের বদরপুরের বিশিষ্ট প্লেয়ার আমাদের পিন্টু রাম, আমাদের তন্ময় দত্ত আমাদের জয়েন্ট কোঅর্ডিনেটর, বিক্রম চক্রবর্তী আমাদের এনজিওর ভাইস প্রেসিডেন্ট প্যারাগন এনজিওর, এবং আমাদের এই অর্গানাইজিং কমিটির কনভেনার আবি শাহাবুদ্দিন এনজিও সেক্রেটারি এবং খেলার অর্গানাইজার। তাছাড়া রয়েছেন আমাদের রিয়াজ উদ্দিন আমাদের বাম দিকে, শিবম দেব আপনারা জানেন অনেক জানাশোনা প্লেয়ার, লিয়াকত আহমেদ, ইকবাল হোসেন, তন্ময় চক্রবর্তী, রাহুল দে এবং বিদ্যুৎ ঘোষ। আমরা যে খেলা আয়োজন করতে যাচ্ছি, এই খেলাটা আগামী 1 ডিসেম্বর থেকে শুরু হবে রেলওয়ে মাঠে, এবং আজকে থেকে এই খেলার অনলাইন রেজিস্ট্রেশন হবে। আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইট হলো paragonpremierleague.in। এই ওয়েবসাইটে গিয়ে 3টা অপশন রয়েছে, একটাতে হলো ওনার রেজিস্ট্রেশন, একটাতে প্লেয়ার রেজিস্ট্রেশন, একটাতে ক্যাপ্টেন রেজিস্ট্রেশন। যেসব ওনাররা এই খেলাতে পার্টিসিপেট করতে চান, ওনারা ওনার রেজিস্ট্রেশনে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। যেসব প্লেয়াররা ক্যাপ্টেন হিসাবে পার্টিসিপেট করতে চান, ইচ্ছুক, এরা ক্যাপ্টেন হিসাবে নিজেদের রেজিস্ট্রেশন করবেন, এবং যারা শুধু প্লেয়ার হিসাবে রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক তারা শুধু প্লেয়ার হিসাবে রেজিস্ট্রেশন করবে। ক্যাপ্টেন এবং প্লেয়ারদের রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন ফিস 100 টাকা দিতে হবে, এবং টিমের রেজিস্ট্রেশন ফিস 15,000। এই সম্পূর্ণ রেজিস্ট্রেশন এবং আমরা একটু আপডেটেড করেছি এই বছর, যে আমাদের রেজিস্ট্রেশন যখন হবে তখন প্রত্যেক প্লেয়ারের নিজস্ব মোবাইলে OTP যাবে, OTPর মাধ্যমে তারা রেজিস্ট্রেশন করবে, এবং তারা পেমেন্ট যেটা সেখানে কিউআর কোড থাকবে সেখানে তারা পেমেন্ট অনলাইন পেমেন্ট করতে পারবে। এবং আমাদের যে খেলা হবে, এই খেলাতে 16টা টিম থাকবে ম্যাক্সিমাম, মিনিমাম 12 টিম। অর্থাৎ যদি আমাদের রেজিস্ট্রেশন 12টা টিমের হয় তাহলে প্রথম 12টা টিম দিয়ে আমরা খেলার আয়োজন করব। কিন্তু যদি রেজিস্ট্রেশনের টিম মোর দেন 16 হয়, 16 থেকে বেশি হয়, তাহলে প্রথম 12 জন আমরা ফাইনাল করব, আর রিমেনিং 4টা টিম আমরা 12-এর পরে যা রেজিস্ট্রেশন করবে তাদের মধ্যে থেকে লটারি করে আমরা 4টা টিমকে আমরা সিলেক্ট করব। নাম্বার 3, যদি দেখা যায় 12 থেকে বেশি বা 16 থেকে কম, তখন 12টাই টিম আমরা রাখবো, 12-র পরে খেলা হবে, তাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে এবং রেজিস্ট্রেশন ফিসও তাদেরকে রিফান্ড করে দেওয়া হবে। এই খেলাকে আমরা একটা প্রফেশনালি খেলাটা আয়োজন করার জন্য আমাদের এই খেলার সম্পূর্ণ আম্পায়ারের দায়িত্বে আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন অর্থাৎ DSA থেকে আমরা আম্পায়ার নিয়ে এই খেলার আম্পায়ারিংয়ের দায়িত্ব তাদেরকে দেওয়া হবে। খেলার থার্ড আম্পায়ারের ব্যবস্থা থাকবে, অফিসিয়াল থার্ড আম্পায়ার থাকবে, একটি ফার্স্ট এইড বক্স থাকবে, সেখানে একজন ডক্টর সবসময় বসে থাকবেন। যেহেতু একটা ডিভিজের খেলা, সুতরাং কোনো ধরনের ইঞ্জুরি যদি কোনো পেশেন্ট কোনো প্লেয়ার হয় তাকে দেখার জন্য এবং তার ট্রিটমেন্ট করার জন্য সেখানে। সুরমা বার্তা আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।